দেখুন আশ্চর্যজনক ব্যাপার, আমরা মিটিং এর মধ্যে বলেছিলাম, প্রথম দাবি করেছিলাম যে প্রাইভেট সরকারি বেসরকারি যতগুলো কিছু আছে সবগুলো যাতে ফি মুক্ত করা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে রাজ্যের শিক্ষামন্ত্রী বলে থাকেন যে এবিপির নাকি দাবি করেছে ফি মুক্ত করার জন্য। উনি কি এই রাজ্যের শিক্ষা ছাত্রছাত্রীদের মানে পুরো শিক্ষক মহলের শিক্ষামন্ত্রী নাকি শুধুমাত্র এবিপির সংগঠনের শিক্ষামন্ত্রী? আমি জানতে চাই, ধিক্কার জানাই ওনার সে মানসিকতা থেকে, কারণ রাজনীতিটা রাজনৈতিক অঙ্গনে করা দরকার। যেহেতু যে সরকারের মন্ত্রী হয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী উনি প্রত্যেকের কথা তুলে ধরা উচিত। আমরা দাবি করেছিলাম যে প্রাইভেট স্কুলের ফিও মুকুব করা যাতে হয়, কিন্তু সেখানে প্রাইভেট বেসরকারি স্কুলের কোনো রকম উনি কথা উল্লেখ করেনি, সে শুধুমাত্র সরকারি কথা উল্লেখ করেছে। তাই আমি অনতিবিলম্বে এখান থেকে আবারও দাবি রাখছি যে সকল বেসরকারি স্কুল আছে গভর্নমেন্ট সেগুলোকে আগামী এক বছরের জন্য টেক ওভার করুক। গভর্নমেন্ট টেক ওভার করে গভর্নমেন্টের যে আর্থিক সংগতি আর্থিক সহায়তা করে সেই স্কুলগুলিকে চালাক, যাতে করে এ রাজ্যের যারা ছাত্রছাত্রী আছে যারা গরিব অংশ অনেক মানুষ যারা পড়াশোনা করা ভালো পড়াশোনা করার জন্য বেসরকারি স্কুলে পড়াশোনা করাচ্ছেন সেই জায়গাতে যাতে তারা পড়াশোনা করতে পারে, তাদেরকে গভর্নমেন্ট সাহায্য করুক। যদি এই সময় সাহায্য না করতে পারে তাহলে শুধু তো মানে মানে এই রাজ্যের যে সরকার চলছে তার জন্য একটা নিন্দনীয় যেভাবে কোভিড-19 মহামারীর সময় ওদের রাজনীতি করছে। দাম সব কিছু মিলিয়ে আজকে আমরা এখানে টোকেন প্রতিবাদ করে আমরা আবারও দাবি রাখছি আগামী দিন যাতে এই রাজ্যের শিক্ষক ছাত্রছাত্রীদেরকে প্রমোট করা হোক আগামী শিক্ষাবর্ষে, এবং বেসরকারি সরকারি স্কুল সরকারি প্রতিষ্ঠান কলেজগুলো যেভাবে চলছে, এবং বিভিন্ন শুধু তাই নয় বেসরকারি স্কুলগুলি নয় মেডিকেল কলেজ বিভিন্ন প্রফেশনাল কলেজ ইকপাই প্যারামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ সেই স্কুল সেই ইনস্টিটিউটগুলোর ফি মুকুব করা হোক, কারণ সবাই এই রাজ্যে পড়াশোনা করে আগামী দিনে যাতে ভবিষ্যতে এই রাজ্যের জন্য ভালো করার জন্য তারা এখানে সবাই নিজের সার্ভিসটা দিতে পারে, তার জন্য সবাইকে ফি মুক্ত করে যাতে সঠিক শিক্ষাভাগ দিতে পারে সেই দাবিটুকু আমরা এখান থেকে রাখছি। দাদা দাঁড়া হয়েছে না আজকে কেন করছেন ডেপুটেশন? ত্রিপুরা প্রদেশ এনএসওর পক্ষ থেকে আমরা বিগত দিনগুলিতেও রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল হকিকতে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে বারবার সাক্ষাৎ করার পর আমরা দাবি জানিয়েছিলাম, যেহেতু সারা বিশ্বে একটা মহামারী চলছে সে মহামারীর থেকে যেভাবে বিভিন্ন জায়গায় কোভিড-19 রুলস রেগুলেশন মেনে নিয়ম মেনে চলা হচ্ছে সেই জায়গায় কেন ছাত্রছাত্রীদের সঙ্গে চিড়িমিনি খেলা হচ্ছে, ছাত্রছাত্রী ইউজিসি অ্যাক্ট কেন আগামী 29 সেপ্টেম্বরের মধ্যে কেন ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার জন্য ঘোষণা করলো? আমাদের দাবি ছিল বারবারই যে ফাইনাল ইয়ারের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে প্রমোট করার জন্য আগামী শিক্ষাবর্ষে, সেই জন্যে আমরা এর আগে তোমার ওনার সঙ্গে দেখা করেছি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে গত 30 এপ্রিল ওনার সঙ্গে দেখা করে আমরা মেমোরিয়াম জমা দিয়েছিলাম, তারপরও আমরা বারবার চিঠি দিয়েছি, আমরা রাজ্যের শিক্ষা অভিভাবক শিক্ষক মহল সকলের থেকে যেভাবে আমাদের কাছে বিনীতভাবে এবং তাদের তাদের কথা অনুযায়ী আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি জানিয়েছিলাম যে ছাত্রছাত্রীদেরকে আগামী শিক্ষাবর্ষে প্রমোট করা হোক, কিন্তু দেখা গেল হটকারী সিদ্ধান্ত নিয়েছে, হঠাৎ করে পরীক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ করি, কারণ প্রদেশ এনএসওয়াই সবসময় ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ করে যাচ্ছে এবং যতদিন, কারণ আপনারা জানেন ভারতবর্ষে একটি রাজ্য কর্ণাটকে কিছুদিন আগে 32 জন ছাত্রছাত্রী পরীক্ষার হলে গিয়েছিল, সেখান থেকে 32 জন ছাত্রছাত্রীকে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে, সেখানে অনেক ছাত্রছাত্রী ছিল সেখানে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে 32 জন ছাত্রছাত্রীকে। তাহলে কি করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে যেভাবে পরীক্ষা নেওয়ার জন্য কথা বলেছে সেইভাবে কীভাবে যে পরীক্ষায় হলে ছাত্রছাত্রীরা গেলে কোভিড-19 পজিটিভ পাওয়া যাবে না সে কীভাবে বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী? আমি জানতে চাই ওনার কাছে যে দিনের পর দিন এখানে কংগ্রেস সরকার, পাঞ্জাবে কংগ্রেস সরকার, রাজস্থানে কংগ্রেস সরকার, সেখানে আগামী শিক্ষাবর্ষের জন্য সকল ছাত্রছাত্রীকে প্রমোট পাস করে দেওয়া হয়েছে এবং অনলাইনের মধ্যে বিভিন্নভাবে ক্লাস চলছে, কিন্তু এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল কেন ভেঙে পড়েছে? এই রাজ্যের যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে দেখাশোনা করছেন তাদের আমি প্রতি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, প্রত্যেকে শিক্ষিত মানুষ কিন্তু কেন তারা রাজনীতি করছে এই রাজ্যের শিক্ষক
ছাত্র ছাত্রীদের সঙ্গে। তাই রাজনীতি উঠতে উঠে না গিয়ে ছাত্র ছাত্রীদের প্রতি খেয়াল রেখে আপনারা কোভিড নাইন্টিনকে অন্ততপক্ষে রাজনীতি থেকে দূরে রাখুন। কোভিড নাইন্টিনের নিয়ম রুলস রেগুলেশন মেনে আগামী আরও যতদিন পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে এই রাজ্যের অবস্থা, যেহেতু কোভিড নাইন্টিনের দিনের পর দিন দিনের পর কালকে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও দিয়েছেন যে আবার বিভিন্নভাবে, কারণ গত রবিবারে লকডাউন গেছে যদি আপনারা জেনে থাকুন। এবং আমরা কিছুদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী একটা মিটিং ডেকেছিলেন, সেখানে বিভিন্নভাবে কথা হয়েছিল যে 81 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 81 মেম্বার ত্রিপুরার 81 জনকে চিহ্নিত করতে পারেনি হেলথ অফ ডাইরেক্টর ত্রিপুরার নিজে, যিনি ডাইরেক্টর উনি নিজে ওখানে মিটিংয়ে বলেছেন এখানে 40 জন বিভিন্ন সংবাদ মহলের বিভিন্ন বিশিষ্ট সাংবাদিকরা ছিলেন, এডুকেশনিস্ট ছিলেন, বিভিন্ন আধিকারিকরা ছিলেন, সেখানে খুদ মন্ত্রী শিক্ষামন্ত্রী সামনে বয়ান দিয়েছেন হেলথ ডাইরেক্টর থেকে যে 81 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেহেতু এরকম মহামারী অবস্থায় তাই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে চিড়মিড়ি না খেলে যাতে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে সে ব্যবস্থা করে পরীক্ষা আগামী শিক্ষাবর্ষে তাদের পাশ করে দেওয়া, এ দাবি নিয়ে আজকে আমরা আগরতলা স্থানে আগরতলা সিটি সেন্টারের সামনে এসে আমরা ধর্ণা প্রদর্শন করলাম। এই ধর্ণায় আমরা থেমে থাকবো না, আজকে শুধু টোকেন হিসাবে আমরা প্রতিবাদ করলাম, আগামী দিন সে সর্ববৃহৎ আন্দোলন পরিণত হবে, তার জন্য যদি ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত হয় তার জন্য এই রাজ্যের আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দায়ী থাকবে। সরকারি স্কুলে যে মানে ফি মুক্ত করা।